বাঙালির গায়ে হাত দিয়ে বাঙালিদেরকে তাড়িয়ে দেবেন, এসব পশ্চিমবঙ্গ নয় যে বাঙালির গায়ে হাত দিয়ে বাঙালিদেরকে তাড়িয়ে দেবেন, এসব পশ্চিমবাংলার ক্ষেত্র হবে না। নবসূত্র ভাইয়ের যে আন্দোলন করছে আমরাও তার সাথে আছি, এখানে সব চলবে না। ভোট দিয়েছেন, ভোটে এমপি হয়েছেন, বলুন এমপিটাকে বরখাস্ত করুন, মন্ত্রিসভার সদস্য কেউ হয়েছেন তাকে বরখাস্ত করুন, তারা অবৈধ। ভোটটা বৈধ আর নাগরিকটা অবৈধ, এ কোন ধরনের নীতিচারিতা তাদের? এটা আন্দোলন হচ্ছে না, আন্দোলন কেউ করেনি, এখন যারা করছে আইনি লড়াই, কানুনি কার্রবাই। গণতন্ত্রকে মেনে আমরা আছি, গণতন্ত্র থাকবে, নিরপেক্ষতা লড়াইটা নিরপেক্ষভাবে আমরা করব, এবং যারা গাছ ভরে দেখাচ্ছে ও সাড়ে শক্তি থাকবে না কোথায় খুঁটি থেকে সিঁথি থেকে যাবে। এই যে এনআরসিতে 40 লক্ষ মানুষ যেটা বাদ গেছে, গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটটা অগ্রাহ্য করছে, জমিয়ত উলামা হিন্দের দাবি আমরা তুলেছি কি যে না, পঞ্চায়েত সার্টিফিকেটটা গ্রহণ করার কথা আপনি বলেছেন ওরা বাদ দিয়েছে, এটাকে মানতে এখানে হিন্দু মুসলিম কোন কাস্ট কথা আমরা বলি। দ্বিতীয়, এনআরসিতে আসামে আরেকটা বিষয় মারাত্মক হয়ে এসছে, সেটা কি? সেটা হলো 14 বছরের নিচে যে সমস্ত ছেলে মেয়েদের বয়স বাবা মা পিতা মাতা আব্বা আম্মা ভারতীয় নাগরিক হলে 14 বছরের নিচে তারাও সহজে ভাবে নাগরিকত্ব পাবে, আর 14 বছরের বেশি যদি বয়স হয় তো তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। বাবু কি জটিল প্রশ্ন, পিতা মাতা একই, একটি ছেলের বয়স 14 নিচে তাকে গ্রহণ করা হবে, তোমার বাবা মা ইন্ডিয়ান হোক তুমিও, আর তার ছেলের বয়স যদি 15 হয় 17 18 হয় তোমাকে নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব আমাদের নেই, তোমার নাগরিকত্ব দেওয়া জমিয়ে তোলা মাহিন এই পয়েন্টটা তুলেছে না, তা চলবে না। পিতা মাতাকে যদি তুমি ভারতীয় নাগরিক মেনে নাও তার সন্তানের বয়স হয়ে কি বুঝতে বুঝতে পারলে? দুটো হার্ড পয়েন্ট যেটা জমিয়ে তলমা বলেছে সেটা হলো এই, ডি ভোটার নিয়ে ওখানে যাকে পেয়েছে ডি ভোটার, বাড়ির একজনকে ঢুকিয়েছে ডি ভোটারে, ডাউটফুল ভোটার, অর্থাৎ গভর্নমেন্ট ফেসিলিটি তাদের পাবে, সবকিছু আপনার ক্লোজ হয়ে যাবে। 2,44,000 ওরা প্রায় 20 বছরের ডি ভোটারকে চিহ্নিত করেছে, প্রমাণ করতে পারি জমিয়ত উলামা দাবি তুলেছে যখন নাগরিক পঞ্জি তৈরি হয় ডি ভোটারকে বেছে বেছে তারা বলেছে যে তোমাদের